ব্যাপার? Why not eating? Only plate. পরে খাচ্ছি। ভূমিকম্প হচ্ছে। যে তো তুমি খেলে রোজই হয়, darling. And what new? Today is your birthday. So why? ভূমিকম্প বল কেন হতে পারে? বল কেন? বিজিদা? বিজনদা? এবার আমরা ভাবছি যে 15 আগস্ট বেশ বড় করে করব। বড় মানে কি? প্রচুর মদ, প্রচুর মাংস। কোন ব্র্যান্ড? বৌদি, ভাই, এই লাঞ্চ টাইম তো, নো ফালতু বকবক। গো অ্যান্ড পোক ইওর নোজ সামওয়্যার এলস। অ্যান্ড দিস ইজ ফাইনাল রিমাইন্ডার। ফটো। গেট লস্ট। মাথায় চুল নেই আবার কথা। দ্যাট টয়লেট। 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 মা কোথায় রে? এখানে তুমি কোথায় গো? কেন হ্যালো, তোমার মানি ব্যাগ কোথায়? হ্যাঁ, কেন মানি ব্যাগ তো? নাম করে ভর্তি করা হচ্ছে ফেরো তুমি বাড়িতে? শালা, তোমার যদি এবার আমারটা শুনুন, মুখ দিয়ে হুটার বাজাচ্ছে।
ঝাড়বো না পেছনে হুটার বাজবে থামবে না নেমে তো নেমে তো নেমে কি হয়েছে বাবারা বাবারা সঙ্গে এসেছে কাকা চাইছি তো আমি দেখো মা পরের মাসে ভাঙা হবে আপনার ওই বাড়িটা এই যে কন্ট্রাক্ট পেপার দুইটা করে দেবেন ট্রাক ট্রাক দিয়ে কি করবো পুরিশালা অনেক গুণ তো দেখছি কানের মাথাটা খেয়েছ কন্ট্রাক্ট কন চেঁচাচ্ছেন কেন আচ্ছা কন্ট্রাক্ট বাড়ি বিক্রির কন্ট্রাক্ট এই যে ওই জীবনদা কমপ্লেক্স বানাবে আসলে বাড়িটা বাবা আমাকে দিয়ে গিয়েছিল বাবা তো আরো অনেক কিছু দিয়ে গেছিলেন কাকা সবার কাজে লাগছে কই বলুন তো ওসব ভ্যানদারা ছেড়ে সইটা করে দিন এরকম ভাবে চাপ দিলে আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো সুইসাইড আফটার অল আমি একজন এক্স এয়ারফোর্স অফিসার ইন দ্য ইয়ার 1971 অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট আপনি প্লেন চালিয়েছেন দেশ বাঁচিয়েছেন জয় হিন্দ বন্দে মাতরম বাস এর থেকে বেশি আর কিছু আশা করবেন তো ওইটা করে দেবেন নইলে না পেছনে হুট এই যে কোথায় গন্ডগোল গাড়ি এক্সেল না অন্য কোথাও আজমদা দেখতে দাও না ও আজমদা আরে তোর সাতটা মানে আমার কোন মার পেটের ভাই হলো বে আরে আমি আজমদা বিশ্বদা আমার পাঠিয়েছে কি রে হিরোর গাড়ি চালা যাবে নাকি আরেকবার আরে না না গাড়ি খারাপ হয়ে গেছে স্টার্ট হচ্ছে না তাড়াতাড়ি চলো গাড়ি চালা দাও আপনারা একটুখানি সিনটাকে বুঝে নিন হিরোর গাড়িতে হিরোইনের ধাক্কা লাগবে তার বান্ধবীরা গাড়িটাকে ঘিরে ধরবে হিরোইন মাটিতে পড়ে থাকবে হিরো এসে হিরোইনকে তুলবে হিরো এসে হিরোইনকে তুলবে বন্ধুরা আছে তারা কি করবে তারা কি দেখবে না স্যার এটা কিন্তু স্ক্রিপ্টে লেখা ছিল না স্যার না না ঠিক আছে ওটা আমরা ম্যানেজ করে নেবো কোনো চিন্তা করবেন না সিনটা রেডি হোক আগে ঠিক আছে দাদা ওকে ওকে ওটা আমরা ম্যানেজ করে নেবো তুমি যাও স্টার্ট করো আরে হাত তালি দাও লে না কাজ দাও হাত তালি দাও না তালি দাও না Hi. Good to see you, Pawan ji. कैसे हो आप हाँ ठीक है आप कैसे हो हाँ बढ़िया अरे सटावांगा हेवी लग जाता तुम्हें आज एकाने शूटिंग ना कि शेष हो जाए मन हो देखे दादी एक साथ खाओ किंतु दुपुरा एक्सक्यूज मी हेवी लग जा आपने के ओए हम क्या माने প্রোডাকশন কেও ম্যাডাম দেখুন না ডিস্টার্ব করছে ভীষণ কে রে কোন তুই কি বলছ নাকি কি হলো ভাই মানে আমি বউয়ের সাথে কথা বলছি আরে ফিল্ম স্যার দেখিনি ভিডিও বউয়ের সাথে কথা বলছি হোয়াট আরে আই এম কিডিং মি কে আরে তোরে নিকাল নিকাল পাতা নেই কাহা কাহা চলে আতে নিকাল আমি কে হ্যাঁ বাবা বা আমি কে তো ছোট লোকের মতো তালিমাখা জামা কাপড় কিন্তু চেহারাটা দেখেছ কি বলতাম আমি এই দেখো আমার বর একটা জন্মজুর ও ও তোমার এত লজ্জা আমায় নি হ্যাঁ তো এত যখন লজ্জা তাহলে বিয়ে করেছিলে কেন আমায় হ্যাঁ মনে নেই আমাদের মরিশাসে হানিমুন হবে টলিগঞ্জে একটা ফ্ল্যাট কিনবো আমাদের মারুতি গাড়ি হবে মনে নেই হবে বে হয়নি তো কি হবে 80 বছর বয়স হবে তখন হানিমুন হবে তা বলে তুমি লোকের সামনে আমায় চিনতে পারবে না না পারবো না আমি একজন অভিনেত্রী প্লিজ কি কি বললে আবার বলো আমি একজন অভিনেত্রী করো তো ওই তো ভূতুর মায়ের পিস্তত ভাইয়ের বাড়ির জি অভিনেত্রী কি বলে কি বলে তুমি যা সত্যি তাই বললাম এর জন্যই তোমার সাথে কোথাও বেরোতে ইচ্ছে করে না What a car! Mercedes GL 350 4MATIC. On road. 90 lakh taka dam.
राजा गाड़ी राजा यस वेरी नाइस कार अ मॉडल वेरी नाइस वेरी नाइस किनवन चौमास चोरे ची पनेर लगता है दिए दो पनेरो लाख आई मीन 15 3 लाख का एडवांस कर ले 1 घंटा के मध्ये हाथे चाबी इन 1 आवर इन 1 आवर ओके डन डन 3 लाख 3 लाख नो ओके डन वेटिंग टाका रेडी आछे गाड़ी चाबी चाबी ना पहले टाका देबो ना आमी ओ चाबी ना दिले टाका नेबो ना वेट ओके हां लोग चले आछे चले आछो आछी आछी ओई तो एसे गेछे हां चाबी दे दिन धरो लेफ्ट वाले अरे अरे गाड़ी तो स्टार्ट ही नहीं चल तुम्हारे क्या नो डाका है जो बाबा भालू को ले देखो गाड़ी तो स्टार्ट हो चुना क्या नो मैकेनिक ना दर्शनिक व्हाट मी मैकेनिक मी मैकेनिक 3 लाख दे गाड़ी का एडवांस कर लम मी मैकेनिक 3 लाख टका दिए ये मर्सिडीज এ আপনি কি চুলের ব্যবসা করেন না ও বাবা বুকটা কেন ধরপড় করছে আরে তোর মজা 3 লাখ টাকা তো আমি একোনি গাড়ির মালিককে দিলাম ওই তো বাইকে করে নিয়ে বেরি চলে গেল এই 5 টাকা এই শুনুন এই গাড়িটা আমার আমি ওকে বলেছিলাম যে একটা ভালো মেকানিক ডেকে নিয়ে আসতে ও বাবা বুকের ভিতর থেকে ধরপড় করছে ওই ছেলেটাকে আপনি চেনেন নাকি যাকে আমি 3 লাখ টাকা দিলাম আরে চিনি 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 3 বছর ধরে আরে আরে চিনি আবার বুকটা কিরম ধরপড় করছে দেখো টাকা পেরো তো না পেলে আমি কিন্তু গাড়ি দেব জানি তো দেবেন না জানি তো দেবেন না দাঁড়ান এক মিনিট আপনি কি ছেলেটাকে সত্যি চেনেন আরে বললাম তো ওই শালাটাকে আমি চিনি ও আপনার শালা হন বুঝি না জামাই আমার মেয়ের আপন বর ঘর জামাই শালা জামাই হুম উরে শালা ও জামাই হুম আই সি ভাইদি ভাই মাই নেম ইজ পি মুরলিধরন ওকে 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 পুলিশ কমিশনার ওকে ওই আমি কড়াপা নাকি হা করে তাকিয়ে আছিস কেন বাবু বলেছেন আপনার জন্য দরজা বন্ধ আমাকে বলেছে হ্যাঁ কেন দিদিমণি জানেন দিদিমণি কি কাণ্ড কি কাণ্ড দুপুর থেকে কত ফোন বাবিকে লালবাজার নিয়ে গেছে তুমি যাকে গাড়িটা বিক্রি করেছিল সে তো পুলিশ কমিশনার চাচালা মালটা সিভিল ড্রেসে ছিল কেস খেয়ে গেলাম এবার কি হবে কি আবার হবে তোমার আর এই বাড়িতে ঢোকা হবে না বাপি আমার আবার বিয়ে দেবে সেই দিক কাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি থাকব কোথায় খাবো কি সে আমি কি জানি বলছি আমাকে ঢুকতে দেবে না না বাপি বলেছে যে ঢুকতে দেবে তাকে গুলি করে মারবে তোমাকে জেলে পাঠাবে আর তোমার বোন আর পিষিকে কালকেই ঘর থেকে বার করে দেবে তোমার কি হবে গো আর কি বলেছে মেসেজে লিখেছে যে তুমি ইয়ের বাচ্চা কিসের তোর বাপের অফিসের ওপর থেকে ছাপাবো তো মেঘে ঢাকা তারা দেখছেন কি হা করে এই ঝুলছে কেন দাদা বিপদ আচ্ছা ঠিক আছে চেঁচিও না
দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, আমার কেউ পাটা ধরে টানাটানি করবে না, ওকে? আরে তাহলে ধরব না কি? ল্যাচ ল্যাচ একটু তাড়াতাড়ি। গুন্ডি, এর থেকে তো তুই ভালো ছিলি রে, একটা গুলি করে দিতিস চলে যেতাম। তাড়াতাড়ি চলে আসুন, আমার একটু তাড়া আছে। তাড়াতাড়ি তবে যে বলেছিল ছবি শিক্ষিতরা দেখে, কোন শালা বলে? সৃজিত মুখার্জির ছবি দেখেন না? সেরকম মরলে মরুন, ছড়াবেন না, ছেঁকে বাঁধি। আমার একটা অন্য প্রপোজাল আছে, একটু কাছে আসবেন প্লিজ। যান, জীবনটা ফুল সার্ভিসিং করিয়ে নিয়ে আসুন। বাই দ্য ওয়ে, আপনি কি ট্যুর অপারেটর? আমি দিক নির্দেশক। ট্যুর অপারেটর আমার ভাই, এটু সে ট্রাভেল এজেন্সি। যাকে চলি, মেট্রো রেলে যেতে হবে, ওখানেও তো সেমিনার কয়েকটা কেস আছে, দেখি কটার কি করতে পারি। এই যে আমার আত্মহত্যা তুতো ভাইরা, মাস্তুতো পিস্তুতো আত্মহত্যা, এদিকে আসুন। বলুন। বলছিলাম, লোকটা যা যা বলে গেল, আইডিয়াটা খারাপ দেয়নি। চলুন একটু ঘুরে আসি, লাইফটার একটু ফুল সার্ভিসিং দরকার। একবার মনের কথা বলে। বাই দ্য ওয়ে, আমার নাম কুমার, শিল্পপতি কাজল সেনের একমাত্র মেয়ে, খরজামাই। ও বাবা, বলছি যে আমি বাদ। কেন? আমার আমার পাসপোর্ট নেই, আমার পয়সাও নেই। সেটা আমি মাঠে নামলে সাত দিনের ব্যাপার। আর পয়সাটা সেটা আমি আর নাম বললে বিজন বাবু। হ্যাঁ, ও টাকা পয়সা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাংকক ফাটা ফাঁকে তাই তো বললাম, ফাঁকে বলছি। মানে ওই আমার মানে আপনাদের ভাবিশ্রীর বাবা মানে আমার শ্বশুর মশাই রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা, আর এই পুরো ব্যবসাটাই আপনার ওই ফাঁকে ফুকেট আর এই ব্যাংকক। এই জন্মে আর ওই ব্যাংকক ফুকেট যা হবে না না না, এটা বাদ দাও, তাহলে তাহলে কাজ নেই। বলছি এই উজবেকিস্তান আইডিয়াটা খারাপ না। আচ্ছা আচ্ছা দাদা, বলছি এই উজবেকিস্তান এই স্থানটা কোন দিকে? ওপরে হিমালয় পার করে। ও, জাস্ট পেরিয়ে হিমালয় পার করে বলেন কি? ভদকার প্লাউ হচ্ছে রাষ্ট্রীয় খাবার। রাশিয়ান আর উজবেক। না না, আমার কথা হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা ঠিক কিভাবে? হ্যাঁ, কি বনি, আমার আপাতত সেক্রেটারি, হাইট 5'4". আমার সেক্রেটারি বলেছিলাম,
কথক থেকে ভারতনাট্যম অনিমেষ বাবু আমার ফেভারিট মিনি সাধক বামা খেপা মেগাতে মাছুলি আর অন্য একটা মেগাতে ঝিলিকের বৌদির দেওরের গার্লফ্রেন্ড আমার কি সালা মেগাই কপাল হবে তার জন্য একটা ভালো প্ল্যান বানাতে হবে সো আমার দাদা ভাইয়েরা এবার কেটে পড়ুন সকালে একটা ঘাপলা করে ফেলেছি সেটা গিয়ে সালটাতে হবে চলো কালকে আবার এখানে দেখা হবে চিনতে পারছেন বসবো থ্যাংক ইউ এরপরে তো হাজতে গিয়ে বসতে হবে জামাই অ্যান্ড শ্বশুরা একসঙ্গে জেল হাজত অবশ্য উনি আপনাকে ত্যাজ্য জামাই করবেন বলে দিয়েছেন অ্যান্ড দ্যাট কার মার্সিডিস বেঞ্চ ওটা আমি টেনে এনেছি ওকে স্যার আপনি যেখানে টাকাটা দিয়েছেন ৩ লক্ষ টাকা ৩ লাখ হ্যাঁ ৩ লাখ যেখানে আপনি ওই ৩ লাখ টাকা দিয়েছিলেন সেইখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল হোয়াট সিসিটিভি ক্যামেরা ভেরি গুড দ্যাট মিন্স আমার কাজটা অনেক সহজ হয়ে গেল তাহলে কোটে কি বলবেন টাকাটা কেন দিলেন গাড়ির অ্যাডভান্স ইয়েস গাড়ি কেনা তো কোনো অন্যায় কাজ নয় নো অফেন্স নো ক্রাইম পয়েন্ট নো অফেন্স কিন্তু ২ লাখ টাকার বেশি ক্যাশ দিয়ে কিছু কেনাটা ইজ পানিশেবল সোর্স কি দেখাবেন ৩ লাখ টাকা কোথা থেকে এসছে আপনার যদি একদিনের জন্য যদি পানিশমেন্ট হয় তাহলে তো আপনার চাকরি Brilliant, really, really, you brilliant. I was just joking, friend. Are you going to be a good friend? Bujlam. Shoshun Moshe. Hey, what's up? Breathe. কাজল সেনকে হাজত থেকে এখনই এখানে নিয়ে আসবে উইথ ডিউ রেসপেক্ট বিহেভ প্রপারলি উইথ হিম স্যার ডান মেটে গেল না মেটেনি আমার ৩ লাখ টাকা শর্ট পড়েছে যেটা আপনি শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়েছেন লাগবে দ্যাট ৩ লাখ দ্যাট ৩ লাখ ইয়েস স্যার ইয়েস ইয়েস ওকে ৩ লাখ ওকে থ্যাংক ইউ Done. Satisfied you? No hard feelings? Okay, come on. আমার শ্বশুর মশাই এলে বলবেন আমি নতুন একটা ব্যবসা শুরু করছি ফান্ড লাগবে সেই ফান্ডটা যেন উনি করে দেন মনে থাকবে হাসির কি আর এই যে চুল বাবু বাইরে এসো আমি হ্যাঁ তুমি বাইরে যাবো চলো আপনার এই অবস্থা কে করলো ছিচি দেখো কাণ্ড আরে আপনার জামা প্যান্ট জুতো কে নিল হু হু This person? My friend. আপনি বাইরে বাইরে যান বাইরে যান বাইরে What? Okay, oh, 1 minute. কাজল বাবু, listen. My friend, মানে আপনার জামাই. My bosom friend.
উনি বিজনেস স্টার্ট করবেন, ওকে? ওনার ফান্ডিং এর যেন কোনো প্রবলেম না। বাইরে যাও, আমি আসছি। বলছি এটা ছাড়াও আমার পাসপোর্টে দরকার আছে, নতুন পাসপোর্ট করতে হবে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। পাসপোর্ট, ক্যালকাটা পোর্ট, সিভিল কোর্ট, হাই কোর্ট, এনি প্রবলেম আই উইল সলভ। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। স্যার আমার সিসিটিভি ফুটেজটা আছে, সেটা আমি যত্ন করে রেখে দেব। আসি, থ্যাংক ইউ। কথাটা কিন্তু খারাপ বলেন না। লাইফটার একটা ফুল সার্ভিসিং দরকার। অনিল বাবু, তার আগে চল আপনার প্রবলেমটা একটু সলভ করে আসি। এই আমরা যাব? হ্যাঁ বলছি, আর কথা আমার মনে হচ্ছে বলছি ভিগাপুরি হলে হতো না, মানে সেটাবাগা অত দূর। এই চুপ কর, তা মানে মারি তো ভান্ডার, লুটি তো গন্ডা, গন্ডার পরে ভান্ডার। আরে ওই হলো রে বাবা। তাহলে ফাইনাল, আমরা কোথায় যাচ্ছি? উজবেকিস্তান। বিশ্বরূপ দর্শন করাচ্ছে মাইদি। কন্ট্রাক্টটা সই হয়েছে? হ্যাঁ করবো না। কি বলে না বা, করবে না বলছো কেন? পুলিশ ডেকেছে। ঠাকুর নে কফজ ভেজা হে ক্যা বললো ও পুরনো তো অমিতাভ জি, ওই ভুড়িওয়ালাটা কি ধর্মেন্দর? এই ভদ্রভাবে কথা বলুন, এই ছবিটা আপনার বাবার নাই। ভদ্রতা ছটা ছাড়া তালাক দিয়ে দেবো না। খাওয়া বন্ধ। নেপো খাওয়া কেন বন্ধ বলতো? জানি না তো, খেলেই পটি পাবে, আর পটি পেলেই করবে না, করবে না। চমকে চিজ মারি। ওরে সালা, আরে নকল মাল এটা তো। হকলি? হ্যাঁ। নাথ নেই? ও হ্যাঁ, এই ক্যাপটার বন্ধু বলছি। যাও তোমরা গ্যালারিতে বসে ম্যাচ দেখবে। জানি, দাও চল রে, চল সবে ভারত ও সন্তান। As a matter of fact, this is Jambai crossing for. Oh, yeah, yeah. আপনার গুন্ডি কেসটা সলভ তো? ঘরের দরজায় তালা দেবো আর উড়ে যাবো। বলছি আমার একটা কথা কুমার দা, বলে ফেল। বলছি যে আমার ঘরে যদি জানতে পারে না, অখিলেশ বানিয়ে দেবে, মানে বউ এর কথা বলছি। তা তো দেবেই একদম। আচ্ছা বিজন বাবু, আপনি হিন্দি বলতে পারেন? ওই কাজ জানো, বলতে পারি ভাই। কি জানো, এই কলকাতা শহরে বাঙালিরা তো ফ্ল্যাট ট্যাট কেনে না। অনিল বাবু আপনার ইংলিশটা কেমন? ইয়া ইয়া, নো প্রবলেম।
for the last 18 years has served the country as commanding officer. Oh. Flight Lieutenant Animesh Chatterjee. In the year 19... ওই জামের ওপরটা উঠে যান, ওইখানে দাঁড়িয়ে আপনার মন কি বাতি বলে যান। না না ভুলে ও কাজটি করবেন না। আমি বলি কি, আপনি ওদের পার্সোনাল কোচিং দিন, অঙ্ক বিজ্ঞান সপ্তাহে দুদিন, বাড়িতে গিয়ে পড়িয়ে আসবে। কোথায় কোথায় কি হলো আসুস, কলকাতায় কোথায় কোথায় কত কি যে আছে, কতলায় কতলায় দোতলায় দোতলায়। 6 মাসের অ্যাডভান্স মাফ করবেন। হ্যাঁ বলো। আচ্ছা ওদের 5 মিনিট বাদে উপরে পাঠিয়ে দাও। না না এখানে এখন ফর্ম ফিল আপ করতে হবে না, নিচে পর্যটকেরা এসে গিয়েছেন। কি ও আপনি বুঝবেন না, টাইম টাইম সময় সব। ও যে কথায় বলে না, সময় বহিয়া যায় কিসের মতো যেন। আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে, পেটিএমে পেমেন্ট, নো ক্যাশ, অল ডিজিটাল। আসুন। আসবো? বসুন বসুন। হ্যাঁ আরে আপনি, ওটা আমি নয়, ওটা আমার ভাই যমজ ভাই। আপনারা উদ্ভোগ ইস্তান জড় জায়গা মশাই, আক্রোশ, তারপর ধরুন আমন্ড, তারপর ওই রুটি। আটজন যাবে, 3 জনের পাসপোর্ট নেই। বাকিদের কি ডানা আছে? ডানা আছে নাকি? না 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 না, তাহলে তো উড়েও যেতে পারবে না। না ওদের পাসপোর্টটা কদিন পরে হবে, আপনি আইটিনারি বলুন। কলকাতা থেকে দিল্লি মুম্বাই উড়ে, দিল্লি মুম্বাই টু উজবেকিস্তান উড়ে উড়ে সাবাস, স্টে অ্যাট হোটেল সিটি প্যালেস, অমিতাভ বচ্চনের তো ওখানেই ওঠেন। আর ভাইজান সালমান? হোটেলটাই তো ওনার। আসলে ওনার দুটো রুম কিনে রাখা আছে। তারপর ফারগানা যাবেন? ফারগানা জুলু মানে জালালউদ্দিন মানে আপনাদের বাবর মশাই, সে তো ওখান থেকে ঘোড়ায় চড়ায়। বাবর? এই আমি যাবো, আমার পূর্বপুরুষ ঘোড়া তো হচ্ছে। এন্ড টু নাইট স্টে অ্যাট সমরকান্দ, ডালিম মশাই ডালিম, এই বড় বড় সাইজ ঝুলছা, তার বুকাড়া আকড়ে বাদাম, মোল্লা নাসির উদ্দিন সব ওখান থেকে। তাহলে 7 nights 8 days all meal building, সেটা কোন দল? ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বিএলডি কমিটা লাগিয়ে নিন। রাতে আবার ডিনারের আগে ভটকা ফ্রি, ও সত্যি আজকেই বুক করেন? আজ না করলে হয় না, আজকেই ওখানে ভটকা দিবস কিনা? ভটকা দিবস? আরে আর দাম তো এটা সিওর হয়নি, টু বি অন দ্য সেফ সাইড। ট্রটস্কি, মায়াকো ভস্কি, লেনিন ক্রাক, কুচকি কুচকি কুচকিতে বোধহয় কিছু হয়েছে, ভেরি রিস্কি। ঠিক ধরেছি, আজকেই সেই পূর্ণ দিবস, ডিনারের আয় ভটকা ফ্রি, আনুষঙ্গিক অবস্থা আমাদের। তা সবাইকে মেল মানে নারী বিবর্জিত নাটক না? তা 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 কি করে হয়, দেখাই হয়েছি হয়। তাহলে নাম ঠিকানা বয়স পাসপোর্ট বাকি সব পাসপোর্ট 3 দিনের মধ্যে। অ্যাডভান্স ইন্টারন্যাশনাল 2000। বাকিটা 3 দিন পরে আসবো, চলো। বলছি হাই কুমার, এই ভটকার ব্যাপারটা জিজ্ঞেস করলে না তো? আরে বাবা সব দেবে, ওইখানকার লোকাল ভটকা আমাদের টাকা 150 টাকা বোতল, তাও আর ভটকা দিবস, ইদি আস্তা খিদি আস্তা উসকা ভসকা ইসকা উসকি। রাসিয়ান রাসিয়ান, কুমার দা তুমি রাসিয়ানও জানো? হ্যাঁ, তোর মাথা, আমিও জানি না উনিও জানেন না। তাহলে কলকাতা দিল্লি, দিল্লি টু উজবেকিস্তান, আমরা মুম্বাই যাচ্ছি, মানে কলকাতা মুম্বাই, মুম্বাই উজবেকিস্তান। মুম্বাই? কুমার দা শুধু তোমার জন্য আমার 7 জন্মের স্বপ্ন সার্থক হয়ে যাচ্ছে গো, শুধু তোমার জন্য, তুমি বুঝতে পারছো ব্যাপারটা? মুম্বাই চলে একবার।
একবার মন্নাথ একবার জলসা। কি বলছিস? আরে কোথায় উজবেকিস্তান, কোথায় বজ্রসাহেব? ভাই হঠাৎ মুম্বাই। আরে দিল্লিতে আমার তিনটে শালা থাকে। আবার শালা? হ্যাঁ আবার শালা। আমি দিল্লি যাচ্ছি বললেই ওরা তিনজনে এয়ারপোর্টে এসে হাজির। ওরে বাবা, তারপরে আচ্ছা কালকে 12টার সময় তোমাদের দুজনকে বাবাকে আমি ফোনে ধরিয়ে দেবো। বাবা আমার শ্বশুর মশাই। ও শ্বশুর মশাই, তুমি হলে সঞ্জয় গোয়ারিকার আর তুমি ফারুক ইঞ্জিনিয়ার উইকেট কিপার। শাট আপ, তোমরা দুজনেই হচ্ছে বিজনেসম্যান, কেমিক্যাল প্ল্যান্ট বসাবে। তোমরা আমাকে পার্টনার হিসেবে চাইছো, 6-7 দিনের জন্য মিটিং হবে, বিজনেস মিট হবে ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? ব্যাস আমি কলকাতা মুম্বাই, মুম্বাই উজবেকিস্তান। আর আমরা, আমাদের কি হবে? আমাদের, আমাদের, আরে আমার কোম্পানি প্যাডে তোমাদের নামে চিঠি হচ্ছে, কালকে পেয়ে যাবে। ব্যাস আচ্ছা ঠিক আছে। ইয়ে আমার কিন্তু দুটো লাগবে, বেশ জমাটি ব্যাপার আছে, জমবে। আচ্ছা বাদ দাও, কালকে 12টার সময়। কেমিক্যাল প্লান্ট সাউন্ডস কোয়াইট ইন্টারেস্টিং। কথা বললেন, ফোন করবো? না সেরকম কিছু নয়, আর ইনিশিয়াল মানি হিসেবেও সেরকম কিছু বলার নেই। আচ্ছা তুমি বলছিলে যে তোমার খরচা প্রায় 6-7 লাখ টাকা হয়ে যাবে। আচ্ছা শ্বশুরমশাই, 6-7 দিন থাকবো, হোটেল গাড়ি ফুড খরচা তো হবে। তোমার এই সেক্রেটারি সঙ্গে যাচ্ছে? বনি বিজন চিনিমা স্পিকিং। আমার বাবা মানে পাপা ফাদার ইন ল আপসে বাত করনা চাহতে হ্যাঁ। হ্যাঁ হ্যালো, এক সেকেন্ড গোয়ারিকার। কাজল সেন হিয়ার, মাই সঞ্জয় গোয়ারিকার। নমস্তে, আপকা নাম তো বহুত সুনা হয়, আপকো হিন্দি তো মেরি জেসে হ্যায়। হ্যাঁ সে তো আমি বাবা বলবে, বাঙালি কা তো এসাই হোতা হ্যায়। খেল হো গয়া? নেই মানে মানে মারাঠি তো বাঙালি জেসাই হোতা হ্যায় না। सुनिए, आपका लड़का का को मैं प्रपोजल दिया है, हैं? अभी तो केमिकल फैक्ट्री बहुत बढ़ रहा है, अच्छे दिन आ रहा है। ठीक 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 ठीक, रहता है किधर आप? मैं आई मीन एड्रेस 27/1 नागतला रोड कोरिया कोलकाता। यू स्टे इन कोलकाता ओनली, बट व्हाई डिडंट यू मीट मी? नो, यस morning sunday abhi to bahut busy ho. No excuse, suniye parsu hum lunch karenge ek saath to hat mein, aur aane ke baad farooq engineer saab ko saath pe le aana. Okay, very good, thank you. Ghoti ariye acha to bolbe to je ora kolkata e ache thake na mane thake acha mane kal porshu কোন রকম ছুটি ছাড়া নয়, নো এক্সকিউজ, নো কামাই, নাথিং এলস, ইউ ফলো মি, আমি আসছি। আর কি হবে বিজন বাবু, কালকের মধ্যে চুল লাল আর ডার্ক কালার সাফারি। আমি কার্ড ছাপিয়ে রাখছি, কোম্পানির নাম, মুম্বাইয়ের ঠিকানা, আর হ্যাঁ যতটা সম্ভব এই তাড়াতাড়ি সেরে ফেলবেন। হ্যাঁ তাড়াতাড়ি। আরে অনিমেষ বাবু, আপনি টুপি আর স্যুট পরে আসবেন।
আর একটু কম কথা বলবেন। বড় বেশি বকে। গ্রেট, নাইস। ডু ইউ থিংক আই শুড কাম উইথ মাই সন ইন ল? ও ইয়া ইয়া, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। নো, বাট হুম, বিগ বাট, অল আওয়ার প্ল্যানস এন্ড প্রোগ্রামস অলরেডি ফিক্সড পলিসি। উপরন I mean, moreover, moreover, your son-in-law is young and, you know, is dynamic. So, he should not think that your parents, from top, is a... spoon-feeding. Spoon-feeding. That's true. That's true. Thank you, Mr. Farooq. By the way, may I know about your experience? Sense! Full! Yes? May I know about your experience? 2002, Kargil War. Kilo. 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 Kargil War? Huh? 2002, reminds of Kargil War to all the Indians, but to me, is the year of my chemical factory in Kargil. That's our whole career. ওটা আসলে কার্গিল না, ওটা হচ্ছে মহারাষ্ট্রের পাশে, বলুন না ওই যে জায়গাটা, ওই কি জানো, হাত করি থানা থানা থানে। আরে বাহ, আপনার বাংলা উচ্চারণ তো খুব ভালো। মাই বেঙ্গলি, ও অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই বেঙ্গলি পিপল, অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ সো সুইট, লাইক আ মিষ্টি দই। বিচিতা, আপনার বউ মানে বৌদি আর আমার বউ রিনা, ওরা বুজুর বার্থডে পার্টি টেবিল। হে লিসেন, মি সঞ্জয় গাইরি কো এডভাইস, ইয়া ইয়া, ওকে, ইউ হ্যাভ ডান এ মিস্টেক। আরে উনি বলছেন তো, উনি যেটাকে আপনি ভাবছেন সেটা উনি নন। যান যান, আপনি যান, আপনি কাজ করুন। লুক জেন্টলম্যান, আই থিংক ইউ হ্যাভ মেড এ মিস্টেক। হ্যাঁ, বহুত বড়া, বহুত বড়া। এলো সুজু, আরে আশ্চর্য বাড়িতে গিয়ে হবেন, যান যান চলো। লাল চুল আর ও তো দুর্গাপুরে আবার চুল কালো করতে হবে, বলা যায় না ছোট পার্টিতে আবার চলে আসতে পারবে। তোর পাসপোর্ট অ্যাপ্লিকেশন কত দূর? ওই যে আবার সেই গন্ডগোল, নিয়ে আর ঝুমারটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমারটা নিয়েই তো প্রবলেম। তোর কিসের প্রবলেম? ওই যে বাবার নাম রানা ব্যানার্জি। কি হলো? নাম নাম তোর নাম আজম খান, তোর বাবার নাম রানা ব্যানার্জি, ভোটার কার্ডে তাই আছে। রেশন কার্ড? হ্যাঁ। কি স্কুল সার্টিফিকেট? স্কুল থেকেই তো শুরু হয়, ওই সাটা ভাঙা হেডু হেডমাস্টার ওরই কাজ, সারাটা জীবন চালিয়ে গেল। ওরা কি বললো? অফিসার? হ্যাঁ অফিসার বললো, এই তো কবির সুমন কেস বাবা, তুমি বামুনের ছেলে মুসলিম হলে? বললো হলাম, তোদের কার বাপের কি? তুই এটা বললি ওদের? হ্যাঁ বললাম। এই বাজারে বললি? হ্যাঁ বললাম। আমি আজম খান, বাবারের বংশধর, আমি কাউকে ডরাই নাকি কুমারদা? বললো কি সাহেবের ফোন আসবে, কথা বলে। হ্যাঁ কমিশনার সাহেব। আরে না না, ওর রেশন কার্ড স্কুল সার্টিফিকেটে সব জায়গায় লেখা আছে, রানা ব্যানার্জির ছেলে আজম খান। না না, আরে কোনো গন্ডগোলের কেস নেই, আমি আছি তো, আমি বলছি তো, হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বলছি ওই ফেরার সময় আপনার জন্য একটা লিগাল এটিনিয়াস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড ডে। হয়ে যাবে। হবে হবে হয়ে যায়।
চারজন পুরুষ, চারজন মহিলা, আর মহিলারা অল বিলো 30, অসাধারণ। জীবন্ত মশাই পুরো এই হো হো করে হাসবেন না তো, শকুনের মতো। এইটা একটা বিজনেস ট্রিপ, দে আর অল আওয়ার সেক্রেটারি। ইয়েস ইয়েস সেক্রেটারি, ইয়েস ওরও সেক্রেটারি। এই যে আপনি কি মোরাল পুলিশ? না ভাই, সেটা কোথায় স্যার? আপনি বা আপনারা আপনাদের নিজেদের বা আপনাদের বাপের টাকায় ভর্তি করতে বাইরে যাবেন, তাতে আমার কি আর তোমার কি, তাতে আমার কি। ঝিঙ্কু বাবুরা তোমরা এবার এসো। তবে কি না, উজবেকিস্তানে আমাদের হয়ে যিনি আপনাদের ওখানে রিসিভ করতে আসে তার ছবিটা দেখেন নাকি? বলছি এই যে বনি ছিল, বনি বনি সে যাবে না, তার শরীর প্রচন্ড খারাপ, আর তাছাড়া অফিসে ছুটিও পাবে না। জানতাম। আচ্ছা ওনার শরীর কি খুবই খারাপ? এ বললো কি ভালো শরীর, তুমি সব জানো? কে বলেছো তোমাকে বলতে? আমি বলছি তো ল্যাঙ্গুয়েজটা প্রবৈত্র খয়রালিথম সুপ্রভাত নমস্তে। ইয়েস, রাশিয়ান, উজবেক, বাংলা, হিন্দি, তবে অরিজিনালি ঢাকার লোলা ঝুট ঝুট স্কিল জিনিস। তবে এই গাইডের জন্য কিন্তু প্রতিদিন আপনাদের 10,000 করে পড়বে। বাজেট 10,000? এ নাই তাহলে ডান। কবে যাচ্ছি আমরা? পাসপোর্ট দিলে 13 দিনের মাথায় টিকিট আর ভিসা, নিজের একটা জার্নিতে ঠিক করবো। শুভশ্চ শীঘ্রম। এই কুমার দাস এটা বাবা রাশিয়ান, ইডিয়েট, ওটা সংস্কৃত ছিল। ওই একই হলো তো। এই যাওয়া কবে হচ্ছে? 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ভক্ত স্বাধীন এবং গণতান্ত্রিক। এই ওটা গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিকটা বেটার অপশন, আপনি ব্যাটারি পাল্টান। উচ্চ ব্যক্তি স্থান। এই আজম খান, এই আমার কিন্তু দুটো লাগবে ভাই, দুটো। হ্যাঁ, ছাপিয়ে সই করে নিয়ে এসেছি দুটো। থ্যাংক ইউ। কুমার দা বলে ফেলো। বলছি একটা কথা, বলছি আমাকে প্লেনে চড়িয়ে গাড়ির কাজ করতে মুম্বাই নিয়ে যাচ্ছে, এটা আমার ঘরে মানে বউ বিশ্বাস করবে কি? মেগা সিরিয়ালের গল্প যখন বিশ্বাস করে তখন এটাও বিশ্বাস করবে। জিজ্ঞেস করলে বলবি বিজন দা সব ব্যবস্থা করেছে, বিজন দাকে গিয়ে জিজ্ঞেস করো। তোমাকেও যে খুব একটা, আমি সব দিক থেকে নিশ্চিন্ত। লাগাও তালা, উড়ে যাও ফুলা। আরে বাবা, ধরিত্রী, ধরিত্রী ইনফ্রা ভেঞ্চার্স, ধরিত্রী। হ্যাঁ, কথা বুঝেন না আপনারা, আশ্চর্য। দে বাবা দে, কি দিবি দে। না দিনের জন্য বম্বে যাচ্ছ, আমায় নিয়ে যাচ্ছ না কেন? যাচ্ছি সার্ভিসিংয়ে, আমায় নিয়ে যাচ্ছ না কেন? এই যে বললে সেমিনার, সেমিনার নন সার্ভিসিং। বাবু কি, হ্যাঁ শুধু কনস্ট্রাকশন করলেই হবে? সেগুলো কেমন করে সার্ভিসিং করতে হবে সেটা জানতে হবে না? সপ্তাহের আগে 3 দিনে হতো, সে তো লোকাল সার্ভিসিং, মানে এখানকার ব্যবসা। এটা কি সাপুরজি পালানজি? সাপুরে দেখেছ? এই জন্য তোমাকে আমি অশিক্ষিত বলি। সাপুরে কিছু বুঝলে না, বলে দিলে, দেখলে মুখু বলে সেই খোঁটাটা দিলে, ঠিক আছে যাচ্ছ কবে? স্বাধীনতা দিবস, মুক্ত, স্বাধীন এবং গণতান্ত্রিক। কি? আরে আজম বলছি, আমার বউটা না মরে গেছে। আমি মরে গেলে খুব সুখ না? খুব সুখ, বুঝতে পেরেছো? জানতাম তো, এমনি মজা করছিলাম। আমার পয়সা মদ খেয়ে বিয়ে হয় কোথাকার? তোমার নামে চিঠি এসেছে, সাইন করিয়ে নিয়ে গেছে। হ্যাঁ জানি তো, 10 বার ফোন করেছিল তোমাকে। কেন, তার কোনো কাজ নেই? বিজন দার ওই যে হলোটা
আহা না বা ওই যে বিজনদার বন্ধু না কি যেন নাম কুমার কুমার ও সেন এন্ড সেন কনস্ট্রাকশনস তুমি জানলে কি করে হয়েছেটা কি সেটা বলো আরে কিছু না ওই যে কুমারদার মার্সিডিসটা বিগড়েছিল না তো আমি 3 ঘন্টা সেটা ফিট করে দিয়েছি তো তারপরে কুমারদা মানে ওদের জানালো তো মুম্বাই থেকে আমায় ফোন করেছিল ওই একটা সেম গাড়ি সেম প্রবলেম আমায় ঠিক করে দিতে হবে ব্যাস 9 দিন থাকা খাওয়া পুরো পুরো ফ্রি হ্যাঁ যদি সারিয়ে দিতে পারি তাহলে 1,00,000 টাকা দেবে না যদি করতে পারি ঠিক তাহলে টাকা পয়সা দেবে না তা পাসপোর্ট লাগবে কি করতে পাসপোর্ট কেন কেন লাগবে প্রশ্নের উত্তরটা দাও তুমি জানলে কি করে তোমার পাসপোর্ট এসেছে আমি পাসপোর্ট করিয়েছি বাংলাদেশে শুটিং ছিল বলে তোমার পাসপোর্ট কেন লাগবে হচ্ছেটা কি বলবে কিচ্ছুটি হচ্ছে না ভাবছি কি বলবো সারপ্রাইজ দেবো ভেবেছিলাম আরে তুমি যে এত হানিমুন হানিমুন করো না তো দেখো গাড়ি তো আমি ঠিক করে ফেলবই 1,00,000 টাকাও পেয়ে যাবো 3 নাইট 4 ডেজ ব্যাংকক পাটায়া ও মা কি ভালো প্ল্যান তা কিসে যাবে মুম্বাই চিক 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 পেলে আর ব্যাংকক পাটায়া পেলে নুশ শন্টু মন্টু আপেলান্টু যাও গ্লাসে ঢালো লোটে ঝিরো দিচ্ছি লোটে ঝুরু কি সেটা বাংলা কপাল বাইরি আমার এ বিচিরা বিজনদা নামটা মনে রাখতে পারো না না মানে বলছিলাম ওই 15 ওই ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস তো মনে আছে মানে ওই 15 আগস্ট চাঁদা দিতে হবে তো দেরি আছে পরে পাবে যাও দেখো চিঠি এসছে কিসে চিঠি ডি কোম্পানি এর অ্যাসোসিয়েটস বাবা কত লেখা খোঁজা করে বলো না কি লেখা আছে কনস্ট্রাকশন বিজনেসটা বুঝলে নাটক বন্ধ একেবারে বন্ধ মোদ্দা কথাটা বলো মোদ্দা কথা মানে কি ওই যে ইয়ে আছে না ওই সাপুরজি পালওয়ানজি এ পালানজি সেক্রেটারি আছে না গাইকোয়াজি এইসব শেখবার জন্য আমাদেরকে ওই মুম্বাই নিমন্ত্রণ করেছে মিস্টার গাইকোয়াজি ইনভাইট করেছেন আর এখানে সই করেছেন কুমার রায় বাংলা ছবি দিয়েছি কই দিকে বাংলা ছবি করেছি কি বলবো যে কলেজে একটা পার্টি নিয়েছে আবার মানে ফোন করে বলি করেছি কি রে আপনি একটা অফার দিচ্ছেন এবার সই করছি আপনার সেক্রেটারি আশ্চর্য তাতে আমাদের দুবাই কাপড়ের টিকিট অফার নাই দিল বই গেল সে আবার কি কি ওই ওই ওরা 30 জনকে সিলেক্ট করেছে তো তার মধ্যে 10 জনকে ওরা উইথ কাপল দুবাই পাঠাচ্ছে পেলাম না বই গেল বই গেল ওই অত বড় একজন মানুষ সেক্রেটারিকে দিয়ে সই করেছে সময় নেই বলে তাতে হয়েছেটা কি তাতে কি কিন্তু এইটা ভীষণ প্রেসিডিয়ার ব্যাপার প্রেসটি শুয়ে কি আমি মদ খাবো করবে করবে না করবে হাই আজকে কি একটু ইমাম এ কি আজকে তো গুরুজির জন্মদিন কালকে কি ছিল উফ সে তো বাবার জন্মবার ছিল পরশু বোকা ছেলে পরশু তো তোমার জন্মবার ছিল তার আগের দিন তুমি কি গো তোমার নিজের বাবার জন্মবার ভুলে যাও দূর এই শোনো
বলছি বিয়ের পর থেকেই তো শুধু জন্মবার আর জন্ম মাসের গল্প শুনছি, এরপরে তো এই বংশে কেউ জন্মাবার থাকবে না সোনা, আর তো কেউ জন্মাবে না। আরে জন্মানোর সুযোগ যদি না থাকে তাহলে জন্মাবে কি করে? চলো। চুপ, ওরকম অলক্ষণে কথা বলতে নেই। আরে আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি জানি, বাবা আমাকে বলেছে। তোমার মন খারাপ হবে না? হ্যাঁ, তখন আমি গান গাইবো, নাচও করবো, বিবেকানন্দ রচনা বলি পড়বো। মা বলতেন মন ভালো থাকে। খারাপ ছবি দেখবে? সেটা কি? এবার ছি ছি, ওদের লজ্জা নেই? ওরা তো জামা কাপড় পরেনি। হ্যাঁ পরেনি, তাতে কি হয়েছে? আমি কালই বাবাকে বলবো ওদের জন্য জামা কাপড় পরতে। থাক, কিছু করতে হবে না, আমি কাপড় কিনে পাঠিয়ে দেবো। তুমি কি করে পাঠাবে? তোমার তো পয়সাই নেই। আচ্ছা আমি দেবো, তুমি বরং একটা কাজ করো, এই আংটিটা বিক্রি করে তুমি ওদের জামা কাপড় কিনে দাও। এটা তো বিয়ের আংটি। থাক, আমি ব্যবসা করছি, ব্যবসা করে টাকা রোজগার করে জামা কিনে। সেটাই ভালো। আপনার কপাল দেখলে না হিংসে হয়, পুরো ডিস্টিংক্ট জাম্বাই কলেস্টিং ফর পুরো মার পিকনি ধপল দা। চার পেঁয়াজি বলেছি, পেঁয়াজি। তারপর তারপর আর কি, এই কপাল নিয়ে আলোচনা হচ্ছিল। কি মনে হয় বলো তো, একবার কপালটা ঘষে নিও ওনার কপালের সঙ্গে। নো টেনশন, নো চিন্তা, দু ফুর্তি। না না, ওরকম কিছু মানে সেরকম কিছু এখন আর এই দেখো আশেপাশে পেপো যাই, পেপো পেপো তুমি কেন ওই সর্জরায় রাখার কথা ছিল নাকি? এই নে বলরাম মল্লিকের মিষ্টি নিয়ে এসে অসাধারণ অসাধারণ। বাবা আর বসবো কি, কি গরম রে বাবা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মালপত্র গুলো নিয়ে এসো, যাও এসি না চালাচ্ছি। সংসারের মায়া ত্যাগ করে অনিমেষ বাবুর বাড়ি এসে উঠেছে। ৭:৩০। ও তোমরা এখন যাও, তোমাদের বাড়িতে বউ ছেলে বলে নেই। এরা তোর কে হয় বন্ধু? এরা কি করে কি? এই ছামরা, তোর নাম কি? আমার আজম খান। হরিওম হরিওম হরিওম। বাবা দেখে তো একেবারে বাঙালি বলে মনে হচ্ছে। বাঙালি তো। তোমারা ঘর মে বিবি বাচ্চা নেই? আয়, বাচ্চা হয়নি, বিবি আছে। আ জায়গা। ও ও কপাল বুঝলে, মুম্বাই যাচ্ছি ফুল পিসির কাছে, আমার পিসি। তার কত বয়স হলো বল দেখি? ১৫০ বছর। বাড়িয়ে বলছিস কেন? ১৫ তারিখেই যেতে হবে। আরে ১৫ টিকিটে কি ১৬ যাওয়া যায়? অত সকালে তো আর বর্ধমান থেকে আসা যায় না, তাই আমি ভাবলাম যে তোর এখানে চলে আসি। ২ দিন পরে গেলে হয় না? বেপু রাতের খাবারটা শুনে নে,
ছখানা রুটি, দুটো বেগুন ভাজা, একটু আলুর দম আর চার পিস ভালো কষা মাংস, মটন মটন বুঝেছি, আর রাজভোগ দুটো সঙ্গে। কি গরম রে বাবা, কি হলো? একবার প্রণাম করবো। এরম পিসি হয় কি হবে, মাথা আছে আবে পু, সঙ্গে দুটো চেহারাটা দেখলে তো একেবারে হুলো বেড়ালের মতন লাগছে। এই যে খাওয়া দাওয়াটা একটু কম করো বুঝেছ, বেশ কাল থেকে আপনার মতনই খাবো। আসি পিসি, কি চওড়া কপাল আমাদের, পুরো প্ল্যানটাই চপট হয়ে গেল। কলকাতা মুম্বাই ফ্লাইট হচ্ছে নন রিফান্ডেবল, কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। আর উজবেকিস্তানের ফ্লাইট হচ্ছে দিল্লি থেকে সকাল 10:20। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কলকাতা দিল্লি ফ্লাইট হচ্ছে সকাল 6:40। এবার কি হবে? কেন, আরে বাবা পিসিমাকে অনিমেষ বাবু 4:30 সময় ট্যাক্সিতে তুলে দেবে, আমরা 4:50 এয়ারপোর্টে রওনা হচ্ছি, বাকি রইল 4 মিনিট, তাই তো? তারা তো কলকাতা টু মুম্বাই, মুম্বাই থেকে সোজা উজবেকিস্তান চলে গেল। এরপরে কি আছে? কি আছে পিসিমা? তো এবার যদি আমাদের ফ্লাইটটা ডিলে হয়, এয়ারপোর্টে লবিতে কে থাকবে? কে থাকবে? ঘটিয়ারি আছে পিসিমা। এই কুমাতো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বল। বলবো? ছদ্মবেশ, এই ছাড়া উপায় নেই। ধীরে সুস্থে যাবে, কোনো তাড়া নেই। আচ্ছা বাবা, কোনো তাড়া বাবা, দাঁড়া, কোনো তাড়া নেই, তাড়া নেই, কোনো তাড়া করবে না, আস্তে আস্তে জোরে চলে যান। আমার ব্যাগটা, আমার ব্যাগটা। ব্যাগের মধ্যে দাঁড়িয়ে গোপ আছে, দরকার পড়লে পড়ে নেবে। আরে এই দিক, কি আশ্চর্য, মানে দাড়ি কাট দিলে না একদম মেরা ভাই কা বেটা মাফি লাগতা। নাই নাই নাই, বিজয় দীননাথ চাও দুল্লা দুল্লা। বাহ বাহ, আপকা ভয়েস তো একদম অমিতাভ বচ্চন কা মাফি। গাও মান্ডুয়া হেরি, ওমা এ তো রাজেশ খান্না হো গিয়া। বুয়া কে হ্যাপি। গলা
গাড়িটা ফেলে চলে গেল। ফাইনালি উজবেকিস্তান। Yes. ফুস 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 পা ফুস 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 ফুস। আরে বাবা বিজন্তা, না পৌঁছেই যা বলছো, পৌঁছলে তো একেবারে সেটা বাবা। এই জানো তো শোনো, একটু আগে যেখানটা গেছিলাম না ওই পাসপোর্টটা দেখাতে, ওখানে আমায় জিজ্ঞেস করছিল, ফুল ইংলিশে জিজ্ঞেস করছিল, বলছিল কি টুরিস্ট টুরিস্ট, মানে বেড়াতে যাচ্ছে। আমি অ্যান্সার দিলাম ফুল ইংলিশে। কি বললি? বললাম ইয়েস। খুব ভালো বলেছিস, খুব ভালো। অবশেষে দিল্লি এসে পৌঁছলাম। চলো কাকা, লেট গেছে, চলো ফ্লাইটের টাইম। আমি আমি এক এক চা মিলে আসছি। আরে আরে ফ্লাইট 5 মিনিটের তো ব্যাপার, এখনই আসছি। হ্যাঁ আমরা যাচ্ছি, টাইমে পৌঁছে যেও একদম। এ কাকা, এ ভাই কোন হ্যায়, এই ইধার এক চা দাও। আমি শিশি ভজ্জ হরি মন্না, জানে ওয়ালি ফ্লাইট হাইজ্যাক কর লি গই হ্যায়। ধ্যান দিজিয়ে, ধ্যান সে সুনিয়ে, ইয়ে হামারি এক্সক্লুসিভ রিপোর্ট হ্যায়। আভি আভি এক ব্রেকিং নিউজ আই হ্যায়, খবর মিলি হ্যায় কি ওরিয়েন্টাল এয়ারলাইন্স কি। পুরো মজা এসে যাচ্ছে গো, শুধু তোমার জন্য, তোমার জন্য ঘুরে ফার্স্ট টাইম পেলে না। ছাড় তো, বস তো, আরো পাবি অনেক পাবি। মানে অনেক উঁচু দিয়ে যাচ্ছি, অনেক উঁচু। কি হয়েছে? আরে হবে, ওইখানে গিয়ে তোমারও সার্ভিসিং হবে। ঘুর বাবা, এই বয়সে ভীমরতি ধরেছে, সাবার সব হবে। দারুণ লাগছে রে, আমার তো দারুণ লাগছে। কিন্তু এই যে আসতে থাকো বিজন দা, এত এত উঠতেই তো হচ্ছে, কথাই বেরোচ্ছে না। কথা কথা কোথায় নিয়ে এলে গো কুমার দা? সিটি প্যালেস, হোটেল সিটি প্যালেস। মর্দা, লাইফ তো একেবারে সেটা ভাঙা। গান গাইতে ইচ্ছে করছে। গান গান, ঘুমে গিয়ে গান করুন। আপনারা গিয়ে লাগেজটা রেখে আসুন, তারপরে আমরা সিটি টুরে বেরোব। কারেক্ট, এই আসো। আমার লাগেজটা তুই রুমে গিয়ে রেখে দিস। হ্যাঁ, ততক্ষণ আমি তোর বৌদির সঙ্গে একটু তখন থেকে শুরু করে যাচ্ছি। জান জান, খুব সুবিধা হয়েছে। শুধু বাংলা কেন, আমি তো বাঙাল ভাষায়ও কথা কইতে পারি। কমু, অনেকদিন বাংলাদেশে ছিলাম তো তাই। আচ্ছা বলো তো, ওই স্ট্যাচুটা কার? আনলো উগবন্ধু। না 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 না, উনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক তেমুর, আমির তেমুর। এরা বলবেন না, কেউ শুনে নেবে, উনি আমাদের রাষ্ট্রনায়ক। উগ্রপন্থী হাইজ্যাক, উগ্রপন্থী আমাদের প্লেন হাইজ্যাক করেছে। কোন প্লেন? ওই যেটা কিছু মারা সংখ্যা আছে, কোথায় দেখলে? দেখলাম তো, ওই ওই দিল্লি এয়ারপোর্টে দেখলাম। আগে বলনি কেন? আটকে গেছিল। অফিসে তুমি কোথায়? ছুটি হারিয়েছি। দুঘটি কি হয়েছেটা কি? এলো আমরা আমরা আমি তো কতবার বলেছি তোমাদের, চলো পুরি চলো, দীঘা চলো, নিজের পক্ষে মন্দারমণি চলো, তালা বালির বাচ্চা তোমরা চললে আমি না আসার সময় আমার শ্বশুরের জাল সই করে 25 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম। আরে ডলার করে নিয়ে এসেছি রে, আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। আরে ভাই, ভিসা শেষ হয়ে গেলে ঘাট ধরে দেশ থেকে বার করে দেবে। আইডিয়া, কোথায় যাচ্ছ? কোথায় চল, নিউজ দেখতে, টিভিতে। আরে ভাই, কোথায় বলছি।
আমার বড় কিডন্যাপ হয়ে গেল প্লেন শুদ্ধ বোঝো এবার তোরা টাকা চাইবে তা কত টাকা চাইছে বলো তো ওরা কি উগ্রপন্থী আরে ওরা উগ্রপন্থী হোক কি নম্র হোক টাকা তো চাইবে তাই মিস্টার কাজল সিংকে বলো টাকা নিয়ে রেডি থাকতে আর খাস না কেন বর কিডন্যাপ হলে বুঝি বউকে খেতে নেই ওরে কি সপনাস হলো রে তোর মা কি হলো আরে দূর পিসি কি করছো তুমি আমি একদম ঠিক আছি তুমি ভুল বুঝছো আমার কিছু হয়নি আরে আমার বর কিডন্যাপ হয়েছে তুমি এরকম করো না ভাবো একবার মেয়ে ভেবলি আমার কিডন্যাপ অপূর্ব তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকার জাল সই করে নিয়ে পালিয়ে গেছে অত বাগাটা ২৫ লাখ টাকা দেখলে বলেছিলাম না ও সব জানতো দেখো ভাবি কি বুদ্ধিমান ছেলে বলো তো আগে থেকেই জানতো যে কিডন্যাপ হবে তাই সব টাকা পয়সা সঙ্গে নিয়ে গেছে চলো দিদি একবার এয়ারলাইন্সের অফিসে ঘুরে আসি ওখানে গেলে সব খবর পাওয়া যাবে বিমানবন্দর চত্বরে সেদিন সকালে পাগড়ি পরা এবং মোটা কালো চশমা পরা চারজনকে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আবার তার মধ্যে দুজনকে দেখা গিয়েছে পরবর্তীতে নকল গো এবং নকলদারি লাগিয়ে এয়ারপোর্ট চত্বরে ঘোরাফেরা করতে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সেই চারজন সন্দেহভাজনের পরিচয় নিয়ে তদন্ত শুরু করেছে সবাই মিলে ন্যাড়া হয়ে গেলে কেমন হয় আমার দুটো বউ মাথায় আছে একটা প্লেন হাইজ্যাক হয়ে গেল এখন পর্যন্ত কোনো খবর নেই দেখুন দেখুন ভালো করে দেখুন কি করা যায় এতক্ষণ হয়ে গেল পিজন চিড়ি মানে আত্মীয় কেউ এসেছে ভেতরে আপনারা বসুন অশোক রায় চিরঞ্জিত কে আছেন আচ্ছা শুনুন না আপনি কি বললেন কুমার রায় এই তো কুমার রায় কুমার রায় তো আমার বর হ্যাঁ অলরেডি কিডন্যাপড আপনি কুমার রায়ের বউ হ্যাঁ আপনিও না না আমি তো আজম খানের বউ কিন্তু আমার মুম্বাইয়ের চিঠিটা তো কুমার রায়ের সই এ বাবা সবাই কুমার রায় এমা কি মজা আপনাদের বরেরাও কিডন্যাপ কিন্তু পিজন চিলিমারের নাম তো বোর্ডিং লিস্টে নেই পিজন নাম নেই বোর্ডিং লিস্টটা কোথায় এই তো এখানে চলো দেখি দেখি চলো চলো আমার বরের নামও নেই তাহলে ওরা গেল কোথায় বলুন তো ও তার মানে নিশ্চয়ই এয়ারপোর্ট ঘুরতে গেছিল তাহলে তো এতক্ষণে ফিরেই আসতো রাইট
এই তুই ফেলুদার কেউ হোস? সত্যি তো তাহলে তো ফিরে আসতো, কিন্তু ওরা গেল কোথায়? আচ্ছা অন্য কেউ কিডন্যাপ করে নেয়নি তো? কিডন্যাপ? কিডন্যাপের আগেই কিডন্যাপ? ওরা নিজেদেরকে নিজেরা কিডন্যাপ করেনি তো? ডাল মে কুছ কালা হে। কিন্তু বস আমার স্টক শেষ, চল না বাবা কোথাও গিয়ে বসি, গলায় একটু না পড়লে আমার মাথা খোলে না। ও মা তাই? তোমার গলায় মাথা? ঋষি কি খাচ্ছে কে জানে, হাইজ্যাক করলে ওরা খাওয়ায়। হেই গাইস, ইউ ইন্ডিয়া, রাজ কাপুর, রাজ কাপুর। I saw you on TV, huh? All of you on TV. Us on TV. Yeah, all of you on TV. TV. Inaki on TV. Amader loke TV te dekhachhe. Oi, jodo. TV. Hello. Amar TV. Bala, Masi, Naso, Kishi. Azam Khan, son of Rana Banerjee. Ki chomke jacchen to? হ্যাঁ, এমনই একটি চমকে যাওয়ার মতো নাম এই অপহরণ কাণ্ডে যে সন্দেহের বৃত্ত তা কিন্তু ক্রমশ ছোট করছে। এবং এই অপহরণ কাণ্ডে জড়িত পান্ডাদের মধ্যে অন্যতম নাম এই আজম খান। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, ও বাবা, এ তো মুখরোচক খবর। ওটা কোথায়? এটা তো মুখরোচক, দেবো না কানের ঘোড়া একটা। কলকাতা আপাতত আইএসআই জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। সূত্রের খবর, এই আজম খান গত 5 বছরে 6 বার ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়া থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ফিরেছে। যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে, এই আজম খান সে কিন্তু AK-47 এবং মিসাইল লঞ্চারে পারদর্শী নিশানা। সূত্রের খবর, এই আজম খানের সঙ্গে এক অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসারই আজম খানকে প্রশিক্ষণ দিয়েছিল। তার নাম অনিমেষ চাকলাদার। সূত্রের খবর, এই গ্রুপটাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এক শিল্পপতির জামাই আর এক কনস্ট্রাকশন বিজনেসম্যান যার নাম এখন অবধি জানা যায়নি। ও এমনি পেয়ে যাবে, একটু মুখ সামলে কথা বল ভাই। বাবু একবার 7 বছর ধরে লুকিয়ে রেখেছে, একজন গড়িয়া অন্যজন সিটি। বাবা যায় কিচ্ছু হবে না, ঘেটি ধরে বার করে নিয়ে আসবো। দিদি তুমি আমাদের লিডার। আমি ছোটবেলা থেকে দেখেছি, যার টাকা থাকে সেই লিডার হয়। তাহলে এখন কি করা? একটা ডিটেকটিভের কাছে যেতে হবে, প্রাইভেট ডিটেকটিভ। মাথায় টুপি, চোখে কালো চশমা, মুখে চুরু। ছবি এনেছেন? মানে ইস্তান, উজবেকিস্তান। উজবেকিস্তান কোথায়? কোন দেশ? কারাদেরিয়া, আমুদেরিয়া, সিরদেরিয়া পেরিয়ে যেখান থেকে বাবার ঘোড়া চেপে টাকবাক 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 করে এসেছিল হিমালয়ের ওপারে। বাবা, এত দূর! আরেকজন কোথায়? আমাদের দুজনেরই তো একজনই। আরেকজন আছে। আপনি কি করে জানলেন? নজর রাখতে হয়, চারপাশে লোকজন রাখতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। এই তো আপনারটা লম্বা, আপনাদের দুজনের চমৎকার, আপনারটাই দিদি। খুঁজে এনে দিন না প্লিজ, কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতা, ফিস 30,000, আর এই ধরুন উজবেকিস্তান যাওয়ার খরচ। এই সুমিত্রা, আমিও কিন্তু যাব, গিয়ে একবারে পুরটি গুছিয়ে দেবো। কত কত খরচ হবে সব মিলিয়ে? কত? এই ধরুন আপনার চারজন, আমি 6-7 লাখ। ওমা, এত টাকা! এত টাকা কোথায় পাবো? আমি দেবো। চলো সবাই, আমাদের বড়েরা হারিয়ে গেছে, ওদের খুঁজে বার করতে হবে তো। আচ্ছা, আমরা কি ওখানে ঘোড়ায় চেপে যাবো? একবার খুঁজে পাই, উঠতে খুঁজিয়ে দেবো। আচ্ছা, আপনি শিওর তো? মানে
ওখানে গিয়ে আবার বলবেন না তো যে ওরা মন্দারমণি গেছে? What do you mean? আমাকে কি দিবক চ্যাটার্জি পেয়েছে? যে একাতে টর্চ আর একাতে বন্দুক নিয়ে পাইপে উঠে যাব? ওদের পাসপোর্ট নাম্বার বলে দিতে পারি, মেয়ে নিয়ে গেছে না যায়নি সেটা বলে দিতে পারি। আমার নাম শীতল রায়, এটু সেট প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। দিদি, তুমি আমাদের লিডার, তোমাকে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। কেন, আমি তো সেজেই আছি। না, এরকম না, একদম ঝাকাস মডার্ন। এটাকে বলে প্লাউ। আমি মাটন দিয়ে স্পেশালি তোমাদের জন্য বানিয়ে এনেছি, খাও খাও। এলোলা, তুমি এই শেলির খিচুড়ি খেয়েছো? শেলির খিচুড়ি? হ্যাঁ, খাওনি? খেলে না, এই তেলে ভাজা ভাত খেতে চাইতে না। আচ্ছা, যা বলেছো কি ভাবতো না, পুরো প্লাস্টিক নাতের পুরো ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রাউট, ট্রাউট দিয়ে শেলির খিচুড়ি তো গুড। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তো আমাদের আবার ওই তৈমুর রং। রং? না না, রং নয়, রিয়েলি ভেরি গুড, মানে গুজুন। হ্যাঁ, যাবো তো, মানে প্যারিস যাবার ভীষণ যেতে হবে তাড়াতাড়ি, কিন্তু যাবো কি পরে বলুন তো? কি কি পরে মানে? মানে 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 আমরা কি পরে যাবো, মানে ড্রেস? হুম, ড্রেস, লোকাল ড্রেস। মানে আমরা কোথাও বেড়াতে গেলে আমরা লোকাল ড্রেস না পেলে বেড়াতে যাই না, তাই না? হ্যাঁ, তাই। সব সময় সব সময় আমরা লোকাল ড্রেস পরেই তো যাই। সেই তো, হবে থেকে ছোটবেলা থেকে, তাই তো, জন্মেছিলিস না লোকাল ড্রেস পরে? ও, আগে বলতে পারতে। ঠিক আছে, আমি বিকেলের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো। থ্যাংক ইউ। তোমটা এটা কি? আমি বলছি, আমি সব করছি। এই হিংস বেবি, আমাকে দেখো, আপনার শিক্ষা দারুণ, আপনারা বাঙালি। ডিসিশন জাম ভাই, চলে চিক ফক লাটা বিয়া আই ডিড। কি করে জানো এখানে ও বাঙালি? কানে তো চুপ। চি চি চি, হ্যালো, হাই। Are you Indian? How about the plane hijack? Sorry. Sorry. Bye. পরস্পর বিরোধী। জনৈক ব্যক্তি তার মতে গড়িয়ার কাছে একটি পে এন্ড ইউজ টয়লেটে ওই দিন সকালেই চারজন ব্যক্তি তারা ঢোকেন। যখন তারা টয়লেটে ঢোকেন তখন তাদের পরনে ছিল প্যান্ট শার্ট, কিন্তু যখন তারা টয়লেট থেকে বেরিয়ে আসেন তখন তাদের পরনে ছিল কুর্তা পায়জামা। অন্য একটি তথ্য বলছে, এক আফ্রিকান মহিলা সেদিন প্রায় 20-25টা লাগেজ নিয়ে ওই বিমানেই ওঠে। কি অন্যায়, জাস্ট একটু কালো বলে পিসিকে ওরা আফ্রিকান বলছে। আর দেখো, আমি নাকি ষড়যন্ত্রের মাতা, আমি বুঝো। আরে, তোমাদের কতবার বলেছিলাম যে দিদি দীঘাপুরি চলো, এই আবার ঘ্যান 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 করছে, চুপ করতো। কি করে যায় বলো তো ভাই, আমার মাথা কাজ করছে না। একটা কথা বলবো, আবার কোন একটা ভুল ভাল প্ল্যান? না না, আরে বলতে দাও বলতে দাও। আমরা এখান থেকে কলকাতা চলে যাই, কলকাতা থেকে দীঘা চলে যাই, দীঘায় গিয়ে ফোন করে বলে দিচ্ছি আমরা দীঘা এসেছি বেড়াতে, একটু এক ঘেমি কাটাতে। বললাম বললাম না, খারাপ কিছু বলেনি, খারাপ কিছু বলেনি। আমরা দীঘা পৌঁছেই আমাদের বউদেরকে ফোন করবো, বলবো কি কেমন দিলাম, আমরা তো বোম্বে যাইনি, আমরা দীঘা এসেছি চারজন মিলে। ফিনিশ ফিনিশ ফিনিশ, ইয়েস, জান মেনে নেবে, আমাকে দোকানে ফোন করতে হবে। ইয়ার প্রবলেম, দ্যাটস ইয়ার প্রবলেম। এসো পথে এসো, শুনবে কিনা জানি না, যদি এই কথাটা শোনো তাহলে যাত্রা প্রাণে বেঁচে যাবে। কালকেই তাহলে, কালকেই। হাই হাই, আজকে আমরা সেন্ট্রাল মার্কেটে যাব। মার্কেট ওর না মনটা, মানে আমাদের সবারই মনটা খুব খারাপ, খুব খারাপ আসলে। দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বুঝতেই পারছো, মানে আমরা দেশে ফিরে যেতে চাই। পারলে কালকেই। না 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 না, আমি কিন্তু প্যাকেজের টাকা ফেরত দিতে পারবো। আরে, ওইসব কোনো ব্যাপার না, না লাগবে না, লাগবে না। ওকে, কালকে তো হবে না, পরশুর টিকিট ট্রাই করছি। আরে বেবি, নানা প্রণাম করছি। ঠিক আছে, এইটুকুই ভালো। লক্ষ্মী, বলছি আজকের জন্য একটু ভালো করে প্লাউ আর মাংস ব্যবস্থা করে দাও দেখি। আর আজকে ফুল মাস্তি। হ্যাঁ, মেয়েদের সঙ্গে কুস্তি কি? চলো বেবি। জয়, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। এই বিজন, আমি আমিও যাবো। চ বলছি, এই যে এখানকার পোশাকটা পরে যাবেন। সেই ভালো। আচ্ছা, ওরা এত দূর ঘুরতে এলো কেন বলতো? ফুর্তি করতে এলো, ফুর্তি আর কি করতে আসবে? একবার বাগে পাই,
ওর ফুর্তি আমি খুঁচিয়ে দেবো। Credit card? Yes, we do. Okay. Yeah, yeah. Ekhane ho. Ki? Uri bas. Ekhane ho. Ese gache. Ke? Tomar bou. Abe. Chokal chokal yar ki hocche? Ali. Amar bouke tumi chinbe ki kore? Ali, amar ta jokhon esheche, tale tomar ta o eshe gache. Logic. Sure. Ale 100%. Ki bolcho? তিন দিন আগে টের পেলো, এখন বলছে এখানে চলে এলো। সকাল সকাল সস্তায় ভটকা পেয়েছো বলে বেরে এসছো? আরে কি বলবো বলতো। কাকা চলো চলো দেখে আস। চলো আরে ভাই প্রমোটারের কথা বাদ দিও, তিন দিনের মাথায় একটু চলে আসো। শুনে রাখো, এই জন্য তো আমি দেখি আমার কথা। আমি যা বলছি চল চল ওদিকে। ওর পেটে পেটে এত বুদ্ধি, আমার বড়টা কি চালাকো। একটা হাড়ও আস্ত রাখবো। তোর বাবা নামাজ পড়ছে, পড়ুক, চলো খোঁজো 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 খোঁজো। ওই সালা আমাদের কি ও সাল আমাদের বউকে নিয়ে এসছে। তা এখন কি হবে? কি আর হবে, কাল পর্যন্ত হোটেলে থেকে পরশু চলে যাবো, রইল একদিনের ব্যাপার, রুমেই কেটে যাবে। হ্যাঁ বাবা, আমি আমি ব্যাপারটা না ভালো লাগছে না। আমার মনে হয় কি আমরা হোটেলটা পাল্টে নিলে হতো না, মানে বলা তো যায় না, ওই লোলা ম্যাডাম হয়তো আবার সব কিছু জানে। এই এই লোকটা কোন দিনও ভালো কথা বলতে পারে না। না পারি না, পারি না, কারণ তোমাকে কেলালে একজন কেলাবে, আমাকে কেলালে না দুজন কেলাবে। বেশ করুন, আরো আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে চার সন্দেহভাজনকে ইতস্তত ভাবে ঘোরাফেরা করতে। আপনারা টিভিতে দেখাচ্ছে পাচ্ছেন এক্সক্লুসিভলি Z24 পর্দায়। আর এই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে সন্দেহভাজনকে। কলকাতা মুম্বাই গামী বিমান 307 অপহরণ কাণ্ড এবার এক অন্য বাঁক নিল। যেমনটা জানা যাচ্ছে অপহরণকারীরা তারা কার্যত হুমকি দিয়েছে, এবার তারা উজবেকিস্তানের তাসকান্দ এয়ারপোর্টে এই বিমানটিকে উড়িয়ে নিয়ে যাবে। সরকার তাদের এই দাবি মেনেও নিয়েছে। এয়ারপোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এই মুহূর্তে কি খবর পাচ্ছো? বিশ্বস্ত সূত্রের খবর, কুখ্যাত জঙ্গি আজম খানের নেতৃত্বে এই চারজন ইতিমধ্যেই উজবেকিস্তান পৌঁছে গিয়েছে। উজবেকিস্তান এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সে কথা জানানো হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যাতে এদেরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি রয়ের একটি দল তারাও উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী জানিয়েছেন জঙ্গিদের আবদারের কাছে কোনো রকমভাবে মাথা নত করবে না সরকার, প্রয়োজনে এই জঙ্গিদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। Z24 জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে বিক্রম দাস, কলকাতা।
আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটা জানালেন তো সালাম 4 দিনের মাথায় কেলোর পর কেলো ঘটে চলেছে কেলো বললে যথেষ্ট আর দুর্বশাল এখন তো দেশে যাব বন্ধ হয়ে গেল হ্যাঁ এবারে শুধু এই জন্ম না আরে জন্ম তাহার পরের জন্ম সার্ভিসিং হয়ে গেল তার মানে কি দাঁড়ালো আমাদের পিছনে কে কে ছুটছে তোমাদের গাড়ি কোথায় অন্তবিহীন পথ চলাই জীবন কি হবে আমি নেই ঠিক আছে হাই বলছি লোলা আমরা না খুব 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 বিপদে আছি প্লিজ আমাদের একটু হেল্প করো প্লিজ আরে বাট তোমাদের তো পরশু সকালের ফ্লাইটের টিকিট আরে না না পরশু যাব না আরে কি বলো না ওকে ঘটনাটা হচ্ছে আমরা আসলে যা আমরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো কলকাতা থেকে মুম্বাইগামী বিমান 307 ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উজবেকিস্তান এবং ওখানকার মিলিটারি বাহিনী প্লেনটিকে ঘিরে রেখেছে দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত অনুমোদিত হলেই কিন্তু প্লেনটিকে সুরক্ষার দায়িত্ব নিতে পারবে ভারতীয় বাহিনী যেমনটা প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু আপোষ করা হবে না অর্থাৎ সেখানে ক্ষয়ক্ষতি যাই হয়ে যাক না কেন কোনো রকম ভাবেই জঙ্গিদের কাছে মাথা নত করবে না দেশ এই দরজাটাই নকল আরে নকল না আরে বাবা বেড়াটা তো বললো কে আছে দরজা খুলুন চলো আপনার নাম অনিমেষ কি চাই দাদা একটু দেখুন তো এদেরকে চেনেন না চিনি না আমি দেখেছি সমরখন্ডে আক্রোশ ছিল কত দূর 5 ঘন্টা জার্নি 5 দিন ওখানে থাকবে আক্রোশ খেতে খেতে বলছিল আপনার এখানে কতজন আছেন আমরা তো 4 হ্যাঁ চারটে রুমে চারটে ফ্যামিলি বিদেশি বউ বাংলা বলছে চলো তো আপনি সত্যি কথা বলছেন 100% পিসি দিবি কাদিবি গুড ডে ডার্লিং কাম ইনসাইড দেয়ার অল ম্যাড পিপল হাই গার্লস হ্যালো ও বাবা এনজয়িং অল গুড মুখ থেকে ঘন্টাগুলো খুলুন নইলে কথা বলবো কি করে খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে না তো দেখবেন আমার ভাই কিন্তু থমাস কুকের সার্ভিস প্রোভাইডার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় যা লাগবে চেয়ে নেবেন কোনো লজ্জা করবেন না ও বাই দ্য ওয়ে কুমারবাবু শুনেছি আপনি আসার সময় সাথে করে 125,000 টাকা নিয়ে এসেছেন দ্যাটস গ্রেট আমার কিছু টাকা শর্ট পড়েছে বুঝলেন বেশি না ধরুন $1,000 দিন তো টাকা নেই নেই টাকা নেই এক সেকেন্ড হ্যালো অনিন্দিত আচ্ছা তো গুড ভালো থাকবেন মাঝে মাঝে দরকার পড়লে টাকা নিতে আসবি ও ভালো কথা সবাই ভরটা খাচ্ছেন তো আপনাদের কিন্তু ফ্রি ভরটা ভালো থাকবেন সবাই বাই লোলা
We need your help. হ্যাঁ বাট কিভাবে হেল্প করব সেটাই তো বুঝতে পারছি না। আমি বলবো ইন্ডিয়া রোড ওই আছে নাকি? নাহলে বাবর কি উড়ে এসেছিল নাকি? হ্যাঁ আছে বাট সেটা অনেক দূর, কাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান হয়ে যেতে হয়। তাহলে তালিবানরাই শেষ করে দেবে। তাহলে এখানে ধরে বসে থাকি? হ্যাঁ এখানে বসে থাকলে প্রথমে ও ধরবে, তারপর র ধরবে, নাহলে পুলিশ ধরবে। আর এই যে আমার তো সারা ভাঙা, আমি দুর্ধর্ষ জঙ্গি নেতা আজম খান। একটা রাস্তা আছে, আমাদের ওই ফ্লাইটের ভেতর ঢুকতে হবে। কি কি ঠিক বলেছো। হ্যাঁ আগে আমরা ফ্লাইটে ঢুকবো, তারপর মারবো নয় মরবো। লোলা আমরা ফ্লাইটে ঢুকতে চাই, ইজ ইট পসিবল? দেশের হোম মিনিস্টার, আর আজ রাত ঠিক 12টার সময় ওনারা তোমাদের এয়ারক্রাফটের ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। বাট ব্যাপারটা পুরোপুরি আনঅফিশিয়াল থাকবে, সেজন্য তোমাদের কিছু হলে ওনারা কোনো দায়িত্ব নেবেন না। থ্যাংক ইউ লোলা, আই থিংক এটা যথেষ্ট। থ্যাংক ইউ জেন্টলম্যান। আমাদের কিছু যন্ত্রপাতি দড়ি ইত্যাদি লাগবে, সেগুলো পাওয়া যাবে তো? এইটা হচ্ছে লোয়ার ডেক ফ্রন্ট কার্গো কম্পার্টমেন্ট, এইটা হচ্ছে রিং বক্স সেন্টার। আমরা যেটা করব, এই চেম্বারটা খুলে এই কার্গো কম্পার্টমেন্টে প্রবেশ করব। আমি বাংলাদেশের মাইয়া, তোমাদের সকলকে বিপদে ফেলায় কেমনে যাবো বল। কি হলো?
ভালো না বলছি ও দাদা, এই পেলেনটাই ঠিক কজন টেরারিস্ট আছে বলছি ও দাদা, শুনছেন? এই পে বাঙালি তুমি বেঙ্গলি হাতে বন্দুক নিয়ে কি করছিস তাহলে? Oh!
আরে বাস কা 600 আরে পাস্তা ভালো পাস্তা watch watch how I play you boy this is poor and that is six yes sporos to 600 how put six kajakasta bhala pasta এটা তো নকল, এটা আসল। চুপ করো পিসি। ওদের কারোর বন্ধুকে গুলি নেই, সবটাই নকল। লেটস গো ফর ইট। কি হয়েছে? হাইজ্যাক হওয়া বিমানের সমস্ত যাত্রী সহ কুমার রায়, বিজন চিনিমার, আজম খান এবং রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদাররা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন। সঙ্গে আসলেন লোলা ঝুটঝুরিস্কিও। এই লোলা ঝুটঝুরিস্কি অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার লোলা ঝুটঝুরিস্কির সমস্ত চিকিৎসার খরচা বহন করবে এবং দায়িত্ব নেবে। আমি রজতা দত্ত অভিনয় করি। ও হাট করে বলছি দেখো। মম চিত্তে নীতি নৃত্যে। তুমি তো আগেই বলতে পারতে বলো যে তুমি র দেখেছি।
আরে বাবা, পাবলিকলি আদর করতে কি ভালো লাগে।